টানা তিন দিন বন্ধ থাকার পর শুক্রবার রাতভর আবারও কক্সবাজারের টেকনাফের ওপারে মিয়ানমারের অভ্যন্তরে কয়েকটি এলাকায় থেমে থেমে গোলাগুলি ও মর্টার শেলের বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে শনিবার সকাল 8টার পর থেকে আর কোনো শব্দ পাওয়া যায়নি। এর আগে শুক্রবার বেলা 11টা থেকে দুপুর 12:30 পর্যন্ত টেকনাফ উপজেলার হুয়াইকং এর পার্শ্ববর্তী মিয়ানমার এলাকায় গোলাগুলির শব্দ শুনতে পান স্থানীয় বাসিন্দারা। একই দিন বিকেল 5টার দিকে সাবরাং ইউনিয়নের শাহপরিদ্বীপ জালিয়াপাড়ার পূর্ব পাশে মিয়ানমার থেকে তিনটি মোটরশেলের বিকট শব্দ ভেসে আসে। এতে আতঙ্কে রয়েছে টেকনাফের নীলার আলিখালি ও চৌধুরীপাড়ার এলাকাবাসী। জানা যায়, মিয়ানমার সেনাবাহিনী আরকান আরবির উপর বলিবাজার এলাকায় চারদিকে থেমে থেমে মর্টার শেল হামলা করছে। এতে চরম উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে নাব নদীর ওপারে মিয়ানমারের মংডুর, প্যারাংপুরু ও নলবুইন্যা গ্রামে। এদিকে মিয়ানমারের সংঘাতময় পরিস্থিতির কারণে সীমান্ত এলাকায় বিজিবি, কোস্টগার্ড সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে। সীমান্তে বসবাসরত বাংলাদেশের নাগরিকদের সতর্ক থাকতে বলা হয়েছে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।